এত বড় বিচ আর জাস্ট আমি একা দাঁড়িয়ে আছি। ইন্ডিয়া আইল্যান্ড থেকে বেশি পাখি দেখার স্কোপ এই আইল্যান্ডে আছে। আরে 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 বাপরে, তুই তো ভাই মিলিয়ন ভিউ দিয়ে দিবি রে ভাই। এই পেয়ে গেছি, পেয়ে গেছি গাইস, এর জন্য একটা লাইক, বিশাল বড় লাইক দাও। গুড মর্নিং বন্ধুমান, ওয়েলকাম টু দ্য লাস্ট এপিসোড অফ বকখালি। আজকে বকখালির এই সুন্দর জার্নিটা শেষ হতে চলেছে। তো যারা যারা এই জার্নিতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি বকখালির এই অপরূপ সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরার। এর আগের পর্বগুলোতে আমি আপনাদের দেখিয়েছি বকখালিতে কম খরচে কী করে আসা যায়, কোথায় থাকা যায় এবং যাবতীয় যত সাইট সিন যেমন হেনরি আইল্যান্ড, বেনফিশ মৎস্য বন্দর, কার্গিল সি বিচ এবং ফ্রেজারগন। এছাড়াও দেখিয়েছি তোমাদের বকখালির সমুদ্র সৈকতের কাছাকাছি খুবই অফবিট কিছু সুন্দর লোকেশন যেগুলো তোমরা অনায়াসে পা হেঁটে ঘুরে দেখতে পারো। দেখিয়েছি বকখালির রাতের মায়াবী সৌন্দর্য, দেখিয়েছি জম্মু দ্বীপের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং সিগালের অসাধারণ ভিউ। সো বিফোর ইউ স্টার্ট দ্য ভিডিও, লেট মি রোল দ্য ইন্ট্রো ফর দ্য ভেরি লাস্ট টাইম। তো এখন বাজে 2:25। তো আজকের প্ল্যান হচ্ছে লালগঞ্জ, হেনরিয়ানের পাশ দিয়ে যেতে হবে। তো ভালো আছে, হেনরিয়ানের একটু দাঁড়িয়ে যাবো। তো এই দুটো জায়গাতেই আজকে প্ল্যান আছে। আমরা হেনরিয়ানে ঢোকার আগে সেই কালকে একটা ওয়াশটাও ছিল মনে আছে, যে বলছিলাম আমাদের সানসেট দেখবো বলে ফুটোপাটা করে চলে গেলাম, এখানে দাঁড়াতে পারলাম না। তো সেই ওয়াচ টাওয়ারটা আজকে উঠবো, উঠে তোমাদের আশেপাশে ভিউটা দেখাবো। এই যে ওয়াচ টাওয়ারটা আমার উপরে, এখানে আমরা উঠবো। ভিউটা কিন্তু দারুণ। এবার জাস্ট ভিউটা তোমরা দেখো, এর থেকে ওপরে কিন্তু ওঠা যায়। মা উঠতে যাচ্ছে না, বাবা ঠিক সাহস করে উঠছে, কিন্তু একটু জং পড়ে গেছে। উঠলে কিন্তু খুব ভালো ভিউ হবে। তোমরা কি যাবে, যাবো কি যাবো না, হ্যাঁ কি না, যাবো? চলো যাচ্ছি। আরে বাবারে কত উপরে, মা আসো। ও কত উপরে দেখো শুধু, এখান থেকে মানে জাস্ট পুরো 360 একটা ভিউ পাওয়া যাচ্ছে। দূর দূর পর্যন্ত যেখানেই চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। মানে এখানে এসে এখানে যদি না ওঠো তাহলে কী করলে? কিন্তু আমি একটা জিনিস অবশ্যই বলবো, একটু রিস্ক আছে, মানে লোহাগুলো একটু জং ফং পড়ে গেছে। তো তো একবারে এসলে ওই রেলিংয়ে একেবারে ভর দিব না, দেখতে যেগুলো একটু জং ঠং পড়ে গেছে। এর নিচ পর্যন্ত খুব সেফ আছে। ই বাবা, আমার তো নামার সময় ফেটে যাবে। হাইটটা দেখতে পাচ্ছো বাবা, এখানে উঠে গেছে, এখানে ন্যাড়া ছাদ ওই দিকটা, এদিকে রেলিং গুলো ভেঙে গেছে। হ্যাঁ দেখে শুনে এদিকটা না ওঠাই। নিচে দুখানা বসার জায়গাও আছে, ছাতা টাতা করা, প্রতি দারুণ লাগছে। কিন্তু সাথে আমার একটু উঁচু থেকে ভয় লাগে, তাই আমি নাগরদোলনাও চড়ি না। বাট এটা তোমাদের দেখা যাওয়ার জন্য উঠলাম একটু প্রত্যাগম করে। দেখেছো এখানে এদিকে রেলিং আছে, এখানটা কিন্তু ক্ষয়ে গেছে, রেলিং নেই লিটারেলি না, সময় ভয়ে হাত পা কাঁপবে। এখানটাতে কোনো রকমে আমি উঠেছি বেশি ভালো ভিউ দেখানোর জন্য তোমাদের, কিন্তু তোমরা একেবারে এসো না। এর নিচ পর্যন্ত ঠিক আছে, এই এত একেবারে ওপরে এসো না, ঠিক আছে? অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে সেই রেলিংটা যেটা ওপর দিয়ে খুলে গেছে, ঠিক আছে? টাকা পয়সা নিচ্ছে কিন্তু জিনিসগুলো রক্ষণাবেক্ষণের কোনো গ্রাহ্যই নেই, ভেঙে চলে যাচ্ছে। এত সুন্দর ওয়াশ টাওয়ারটা, সারা জং ফং পড়ে গেছে, যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। আমরা সেকেন্ড ওয়াশ টাওয়ারটা উঠবো, যেটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্সের ভেতরে, যেটা ওই সবুজ রঙের কালকে দেখাচ্ছিলাম তোমাকে। এই যে বাণী ওয়াশ টাওয়ার লেখা আছে, এর ভেতরে আজকে আমরা যাবো, এর উপর দিয়ে তোমাদের ভিউটা দেখাবো। যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, বাপরে বাপ কতটা এরিয়া জুড়ে মানে জঙ্গলটা।
চারিদিকে শুধু ম্যানগ্রোভ, আমার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অ্যামাজন ফিলিং আছে, অ্যামাজন অ্যামাজন, বাবা রে বাবা, ওই ওই রেঞ্জটাকে দেখে পাহাড় মনে হচ্ছে। তো এবার আমরা তোমার হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে লালগঞ্জের দিকে যাচ্ছি। জাস্ট হেনরি আইল্যান্ডে ঢোকার যে রাস্তা, তার বাঁদিকেই যে রাস্তাটা চলে গেছে সরু, ওটাই লালগঞ্জ যাওয়ার রাস্তা। তাও কতক্ষণ লাগবে এখন যেতে? 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। তারপরে দেখা যাক কতক্ষণ সূর্য আলোটা থাকে, সূর্য আলোটা যতক্ষণ থাকবে ততক্ষণ লাল কাঁকড়া দেখার চান্সটা বেশি। আমরা এখন সমুদ্রের কাছে চলে এসেছি। আরে বাপরে দেখো তো বক, বকই তো মনে হচ্ছে ভাই, দূরে যাই না, দেখতে পাচ্ছি না, এই দেখো ঝাঁকে ঝাঁকে বক দাঁড়িয়ে আছে, বাপরে। জাস্ট এসে নামলাম, আর দেখে যা মনে হচ্ছে যদি গায়ে ভালো ক্যামেরা থাকে না, সিরিয়াসলি সে অনেক ভালো ভালো ফটো তুলতে হবে। মানে এখানে ঝাঁকে ঝাঁকে বক বসে আছে, আর ওই যে আমি ক্যামেরাটা ধরা পড়ছে, কিন্তু চোখে ধরা পড়ছে ওই দিকটাতে প্রচুর পরিমাণে ছোটো ছোটো পাখি। এবার এটা কী পাখি আমি চোখে ধরতে পারছি না, কিন্তু এক ঝাঁক কিছু পরিযায়ী পাখি টাইপের বসে আছে এইখানে, দেখো বসতে পারছো কিনা দেখে আমাকে জানিও। আর ওই দেখো ওই জায়গাটা ওইখানটাতে, জাস্ট ওইখানটাতে এই সাদা জায়গাটা কোথায় গেল, এই সাদা জায়গাটার পাশেই প্রচুর পাখি ছাকে বসে আছে। আর আমরা এখন যাচ্ছি, আমাদের অভিজিৎদা নিয়ে যাচ্ছে কাঁকড়া দেখানোর জন্য। দেখা যাক কাঁকড়া কতটা তুলতে পারি। এখানে একটু দেখে নামতে হবে, অনেক স্লিপ খাওয়ার ভয় থাকে। তোমাদের বলছি আমি নিজেই না পড়ে যাই ভর্তি ধাপাস করে, না নেমে গেছি, কোনো অসুবিধা হয়নি, একটু জায়গা আছে, নেমে গেছি। এখানটা খুব ভালো ফটো তোলার জন্য, মানে পেছনে এই যে গাছগুলো এমনভাবে পড়ে আছে, খুবই আর্টিস্টিক একটা। এখানটা পুরো সাদা ঝকঝক করছে, তার মাঝখানে এখন মনে হচ্ছে সেই টুনি লাইট দিয়ে সাজানো যেরকম লাগে সেরকম টাইপের লাইট, হেভি লাগছে। এটা রোদ্দুর থাকলে আরো ভালো করে দেখাতে পারতো। প্রচুর কাঁকড়ার গর্ত, বেড়াচ্ছে না, তিন চারটে বেরিয়ে ছিল, এই দাদুগুলোর জন্য ঢুকে গেছে, দাদুগুলো সামনে হাঁটছে, পায়ের কাপাড়িতে ঢুকে গেছে। একে সন্ধে হয়ে আসছে, রোদ্দুরটা পড়ে আছে, ঠান্ডা লাগছে, মানে ওয়েদারটা স্যাঁতস্যাঁতে হচ্ছে, ওরা ঢুকে যাচ্ছে। তাও যে কটা বেড়াচ্ছে লোকজন হাঁটাহাঁটি করছে, সেই আওয়াজ আর ঢুকে যাচ্ছে। ট্রাইপড যদি থাকতো ট্রাইপডটাকে গর্তের সামনে রেখে দিয়ে আসতে হতো, দিয়ে দূরে পালিয়ে যাও, তারপরে ও নিক নিয়ে বেড়াতো। ওই যে উঠে উঠেছে, সাবধান, ওই যে সামনে বাবা, এই যে দুটো এই ঢুকে গেল, বাপরে সব সাট সাট করে ঢুকে যাচ্ছে। গর্ত করে দাদা বের করবে নাকি, কত বড় গর্ত ঘুরে যে কাকাটাকে বের করে আমার তোমাদের দেখাবে বলে। তোমাদেরকে দেখাবে বলে দাদা হাত দিয়ে কতটা গর্ত খুললো, মানে একবার বের করেই ছাড়বে। 1 hour later বেরিয়ে অনেক কষ্ট করছি। হেই পেগেজি, পেগেজি গাইস, এজন্য একটা লাইক, বিশাল বড় লাইক দাও। ও ভাই বের করেছে, বেঁচে আছো তো? আজ ধীরে ধীরে দেখি, আর পরে গর্ত ছেড়ে দিও। ঘুরে ঘুরে বার করেছে, মানে দেখাবে বলেছে দেখাবে, এই দেখ স্পাইডারম্যানের মতো লাগছে চোখ গুলো, ঢুকে গেছে টুকুস কই দাও। রাগ হচ্ছে, রাগ তো হবে, ঘর থেকে বেরিয়ে গেছে ট্রেনে। কি মাটি খায় অন্য গর্ত ঢুকে না, না না অন্য গর্তে ঢুকলে সে যে ভিতরে থাকবে সে আবার বের করে নিয়ে আসবে। হ্যালো মিস্টার,
রেড ক্র্যাব, লাল লাল, আমিও লাল, এও লাল, দুই ভাই একটা চুমু খেতে ইচ্ছা করছে। দারুণ দারুণ, জাস্ট অনবদ্য, হেভি লাগছে। যাই হোক, লালগঞ্জ আসা সার্থক, অল থ্যাঙ্কস টু আমাদের অভিজিৎদা। আমি এটা ফটো তুলতে গিয়ে মাটি ফাটি লেগে গেছে, দাদা তো খেটে ঘুটে অনেক কষ্ট করে ঠিক তোমাদের দেখিয়েছে, আমাকেও দেখিয়েছে। যাই হোক, এটাই বলবো, তোমরা এখানে আসলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো, এরকমভাবেই দাদা তোমাদেরকে নিজের মতো করে ঘোরাবে, এবং আশা করি যতটা চেষ্টা করবে নিজের মতো করে সব রকম আনন্দ দেওয়ার চেষ্টা করবে। যাই হোক, অনেক তোমাকে ডিস্টার্ব করেছি, ক্ষমা চাইছি বন্ধু, ভালো থেকো, আবার দেখা হবে কোনো দিন। থ্যাংক ইউ সবাইকে দেখা দেওয়ার জন্য। বাপরে বাপরে, কিভাবে দাঁড়িয়ে দৌড়ায় ব্যাটা গুলো, হে ভাই, আরে 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 বাপরে, তুই তো ভাই মিলিয়ন ভিউ দিয়ে দিবি রে ভাই, আরে টুই টুই নিয়ে দৌড়াচ্ছে। একটা বন্ধু, ভালো দেখো, খুব সাবধান, অনেক পাখি ঘুরছে, তোকে ধরে নিয়ে না চলে যায়, সাবধান থাকিস। টাটা। সূর্য প্রায় ডুবে গেছে, এই দেখতে পাচ্ছ দিকটা ইয়ে হয়ে গেছে, মানে লালচে লালচে আভা দেখা যাচ্ছে, জানি না, জাস্ট অসাধারণ লাগছে। আমি এখানে বলে বলে তো এত সুন্দর লাগছে জায়গাটা, এত বড় বীজ আর জাস্ট আমি একা দাঁড়িয়ে আছি, মানে কোনো মানুষ নেই এখানে। ইন্ডিয়া আইল্যান্ড তো নির্জন দ্বীপ বটেই, বাট এই আইল্যান্ডটা তার থেকেও নির্জন আমার যেটা মনে হচ্ছে, এবং হেনরি আইল্যান্ডের থেকে বেশি পাখি দেখার স্কোপ এই আইল্যান্ডে আছে, কারণ এটা হেনরি আইল্যান্ড তো যেহেতু সরকারি একটা প্রকল্পে আয়তার মধ্যে পড়ে, ওখানে লোকজন যায়, এখানে খুব কম লোক আসে, এবং এটা বেশ পরিত্যক্তর মধ্যে পড়ে আছে, কারো কেউ মানে নর্মালি যা গড়ে উঠেছে নিজে থেকে, ঠিক আছে, নিজে নিয়ে গড়ে উঠেছে, মানুষের কোনো হাত নেই এখানে। আর এইখানে বললামই তো, এইগুলো এত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। আর ওইখানে দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে, এখানে ভেতরে সরু একটা গলি চলে গেছে, দূরে ঝাউবানে ঝাউবন জঙ্গলের মাঝখান দিয়ে, দারুণ একটা ফটো তোলা, খুব ভালো জায়গা, আমি দু একটা ফটো তুলেছি, সেগুলো তোমার ইনস্টাগ্রামে দেখতে পারবে। সাদা বালির মধ্যে এরকম লাল জ্যাকেট পরে লাল কাঁকড়া দেখতে আসার মজাই আলাদা, ওদিকটা আকাশটা পুরো গধুলি রঙের রঞ্জিত হয়ে গেছে, এত সুন্দর ইয়ে দেখা যাচ্ছে, জাস্ট সূর্যের এখানে সানসেটটা হচ্ছে, এখানে ফ্রন্ট ক্যামেরা দেখা যাচ্ছে না, আমি দেখাতে পারছি না, খুব সুন্দর লাগছে, এখানে পুরো আফ্রিকার একটা সিন মনে পড়ছে, এরকম মনে হচ্ছে বাবলা গাছ বা বাবা গাছের পাতাগুলো আছে মাঝখানে, তার পেছন হাতে সূর্যের এরকম সানসেটটা হচ্ছে, সেটা মনে হচ্ছে, দেখে খুব সুন্দর লাগছে। তো আশা করি তোমাদেরকে যতটা ইনফরমেশান দেওয়া তো সব দিয়েছি, মানে একদম একজন মধ্যবিত্ত বাঙালি হয়ে কম খরচে ভালো করে যতটা ঘোরা যায় সব তোমাদের দেখিয়েছি, এবং মানে যেটা করলে তোমাদের ভালো ভিউ পাবে, যেটা করলে তোমাদের একটা এক্সট্রা সেফ হবে, সব রকম ইনফরমেশান তোমাদের দেওয়ার চেষ্টা করছি। যা যা খরচা হচ্ছে কিছু, কোথায় কোথায় কত খরচা হচ্ছে সেটা আমি ডিসক্রিপশানে লিখে দেবো, এবং আমাদের যে অভিজিৎ দার যিনি ঘোরাচ্ছিলেন এতদিন ধরে, তার নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তো মন খারাপ হয়ে যাচ্ছে, যা যে চলে যেতে হচ্ছে, মানে কালকে সকালে আমরা চলে যাব, সব ভালো সময়ের একটা শেষ থাকে। আর খুব ভালো লাগছে যে আজকে আমাদের গল্পের শেষটা এখানে এত সুন্দর একটা নির্জন সুন্দর এবং লাল কাঁকড়ার দেশে শেষ হচ্ছে, খুবই ভালো লাগছে। তোমরা অবশ্যই যখন ভবিষ্যতে আসবে এখানে ভিজিট করো, খুব ভালো পাখি ভিজিট করার জায়গা, খুব ভালো লাল কাঁকড়া ভিজিট করার জায়গা, খুব ভালো ঝাউগাছ, ঝাউগাছের বন ভর্তি পেছনে একেবারে, খুব সুন্দর ফটো উঠবে, আর এখানে নিচে তো লতা পাতার মতো গোলাপি ফুলে ভর্তি, মানে সব মিলিয়ে খুব সুন্দর একটা নৈসর্গিক দৃশ্য বলা যেতে পারে, দারুণ একটা ভিউ। আমি আমার ফোনের ক্যামেরা যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদের মধ্যে তুলে ধরার, কিছু করার নেই, কারণ ফিরে না গেলে আবার আসবো কী করে। দীঘা পুরী যেমন সবার বাকেট লিস্টে থাকে, বকখালি এবার থেকে আমার বাকেট লিস্টে থাকে, কারণ আমি প্রথম বকখালি এলাম এবং খুব সুন্দর এক্সপিরিয়েন্স করলাম, তোমাদেরও সেটা তুলে ধরার চেষ্টা করলাম। আমি চেষ্টা করবো এরপরেও বহুবার বকখালি আসার, কারণ দীঘা পুরীতে প্রচুর ভিড় হয়, কিন্তু এখানে ফাঁকার মধ্যে এত সুন্দর সমুদ্রকে উপভোগ করা একমাত্র মনে হয় বকখালিতে সম্ভব। ভালো থেকো সবাই, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে জ্ঞান কম আর মজা বেশি হয়, তো আরও মজা করতে হলে চলে আসো ইনস্টাগ্রামে, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, ওখানে আমি এরকম সব রকম ভিডিওর আপডেট এবং আমার লাইফের আপডেটও তোমরা সেখানেই পেয়ে যাবে, এবং এই যে শত এতদিন ধরে দুদিন ধরে যত ফটো তুলেছি, যত পাগলাম করেছি, তার ভিডিও এবং ফটো তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে, আমার সাথে ইনস্টাগ্রামে কানেক্ট হতে চাইলে চলে আসতে পারো। দেখা হচ্ছে পরে কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, টিল দেন অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং, দিস ইজ মি সুরজিৎ এক্সপ্লোরার অ্যান্ড আই এম সাইনিং অফ ফর নাও। আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি।